যুবতী কারণে সড়কটা হনহন করে যেত। তোমার লজ্জা করো না শিব ঠাকুর, তোমার ছবি টাঙ্গাইয়া আমি পুজো করি, তোমার শিব ঠাকুর আমি শ্রদ্ধা করি। শিব ঠাকুর এই নারী রাজা নাকি মন, শিব ঠাকুর বড় মানুষ কোথায়? শিব ঠাকুর বিদায় করছে অবশ্যই। শিব ঠাকুর তোমার লজ্জা নাই, শিব ঠাকুর তোমার ঘৃণা নাই, শিব ঠাকুর তোমার পিঠ নাই, শিব ঠাকুর ব্যবস্থা করি। পিতা বলো, আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো, ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা? এই কন্যা কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরে কি বন্দন করে তোমার পিতার পুষ্পরথে সওয়ার হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর। না আমি যাব না। যাবে না? না কেন যাবে না? আমি যেতে পারি পিতা দেবতা। কি করতে হবে? কি কথা বলো, কি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। ভগকন্যা বলুন, পিতার সাথে যাবে গৃহে, যাবার পথে হঠাৎ করে তোমার মনে কেন কি বাঞ্ছা হয়ে উঠেছে, হঠাৎ করে তোমার পিতাকে এমন কি আদেশ দিবে? আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই ভরা পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমার হতভাগা পিতার কাছে যা যাবে আমি তোমাকে উদার মনে তাই দিব। পিতা দেবতা বলো, আমি বেশি কিছু চাব না। চাও না দেখি, শুধু চাব আপনার যে অষ্টকোটি কালা লাগ আছে সেগুলো আমার আওলা করে দিতে হবে। এই অষ্টকোট লাখ তোমাকে দেওয়া যাবে না, তুমি যে ছোট মানুষ তাই তো এই অষ্টকোট লাখ ব্যতীত তোমার পিতার কাছে যা যাবে আমি তোমাকে তাই দিব। না নেব না পিতা দেবতা। আমাকে লাখ দিতে হবে? হ্যাঁ গো পিতা দেবতা, এই লাখ আমি দিতে পারি, আমার তিনটি শর্ত রয়েছে। বলুন পারবে তুমি? তিনটি শর্ত কেন, হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে নিব। হাজার শর্ত নয় মাত্র তিনটি শর্ত। তাহলে বলুন। আমার প্রথম শর্ত হলো, এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই সব দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। আমি দংশন করব না। দ্বিতীয় শর্ত বলুন, যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না। তিন নম্বর শর্ত বলুন, যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে যাও, আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তুমি একটি কথা মনে রাখবে, তোমার পিতার সম্মুখে দাঁড়িয়ে তুমি অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তুমি তামিল না করতে পারো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার চিনিয়ে নিব। ঠিক আছে পিতা, বসে যাও। এই তো আমি আসন পেতে পড়ছি। কোথায় আমার কালো লাগ, আমার ডাকে সারা দে, ভুম ভুম ভোলো না দে, আমার ডাকে ছুটি ওই কালো লাগ। আমার কন্যার হয়ে যাবে, আমার কন্যা তোমাকে যা বলবে তাই তুমি অবলম্বন থেকে পালন করবে। মহাদেবের দিনে আছেন যতলা বলুন, আমার অধীনে যত লাখ ছিল আজ থেকে তোমার অধীন হয়ে গেল, তবে একটি কথা মনে রাখবি, এই কালো লাখকে তুমি যা বলবি অবলম্ব মস্তকে এই কালো লাখ তাই পালন করিবে। ঠিক আছে পিতা,
তিন নম্বর শর্ত বলুন। যাবার বেলায় বলে যাচ্ছি তোমাকে, ওই চাম্পাইপুর নগরে এসে চাঁদ সদাগর, চাঁদ সদাগর সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বছর একটি করে পাল পূজা দেয়। আমি তার পূজা সহানন্দে গ্রহণ করি, তাকে দিয়ে আশীর্বাদ। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের রাজ দরবারে। ঠিক আছে পিতা, একটি পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? হ্যাঁ, একটি পুষ্পাঞ্জলি। যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প দেয়, তবে মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৈদ্য খ্রিস্টান যত জাত আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবি। আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা, চলে যাচ্ছি। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন। আশীর্বাদ করি, বেঁচে থাকো কন্যা, বেঁচে থাকো। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই, বলো তুমি আমার কথা রাখবে? বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? মনসা। মনসা? হ্যাঁ গো পিতা। দেবী, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নামের উপর হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই মিলে তোমাকে পুষ্পাঞ্জলি দেবে, যে নামের উপর গিজরা মন্দিরে তোমার ছবি থাকবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে, আজ থেকে সবাই জানবে তোমার নাম পত্তা। ঠিক আছে পিতা, ওরে নাগ, এতদিন ছিলি পিতার অধিকারী, আজ থেকে আমার অধিকারী। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে থাক ওই রাখালের কাছে। আখালের বাচ্চা, তুই আমাকে অপমান করেছিস, নিন্দা করেছিস, আজ তোকে বোঝাবো পদ্মা কি জিনিস। আমি আসছি তোর ছবির ভাংস নির্ভাংস করতে।